ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়তো এত ব্যস্ত নন যতটা আমি একটা ভ্লগ এডিট করে পোস্ট করা সময়ই পাই না জানি না কি করতে থাকি আমি এই ভিডিওটা আচ্ছা থেকে ঠিক পনেরো দিন আগের মা বাবা তীর্থে বেরিয়েছিলেন আর আমরা বাড়িতে থেকে থেকে দুই বোন অনেকটা বোর হয়ে গেছিলাম তো আমরা দুই বোন আমার আরেকজন মশাত্ম বোন তারপর ওর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে কোথায় যাবো নাথিং ডিসাইডেড এরকম টাইমে বেরিয়েছি যে সানসেট হবে হবে ভাব তো প্ল্যান ছিল বামুটিয়াতে একটা নতুন রিসর্ট খুলেছে ওইখানে যাব কিন্তু এরকম টাইমে বেরিয়েছি যে সন্ধ্যা হয়েই গেছে তো ওইখানে গিয়ে কিছুই দেখতে পারবো না তো যাই হোক ওই দুঃখটা চাপা দিতে রাধানগরে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়লাম আর এখানে ফুচকাটা ফেমাস যতটুকু জানি তো সবাই সবাই পছন্দ করেছিলো খেয়ে তো ফুচকা খেতে খেতে হঠাৎ করে ভাবছিলাম কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় তো প্ল্যান হলো রুদ্রহিল ফরেস্ট রিজোর্টে যাবে ওইটাও আই গেস আজকে থেকে তিন বছর আগে হয়তো ওপেন হয়েছে কিন্তু আমার কপালে জোটে নি যে যাবো ওইটাতে একবারও যেতে পারিনি তো যাও আজকে গেলাম গিয়ে শুনি যে রেস্টুরেন্টটা ওপেন বাট ভিতরের যে পার্কটা ওইটা বন্ধ হয়ে গেছে ওটা নাকি পাঁচটার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় তো দুইশো টাকা চুনা লাগিয়ে শুধু রেস্টুরেন্টে খাবার জন্য তো আর যায়নি তো আমরা টিকিট আর কাটি ওদের বাইরে থেকে একটু প্রাকৃতিক সৌন্দর্য বা বাগান ওরা যা ক্রিয়েট করেছে ওইটা একটু দেখেছি ফটোশ্যুট করেছি চলে এসেছি ওখান থেকে আর দিন ছিল পূর্ণিমা তো খুব ভালো লাগছিলো জায়গাটা আর ওটা খুব সুন্দর করে বাগানটা মানে মেনটেন করে রেখেছে লাইটিংস এ নল খুব দারুণ লাগছিল তো বেরিয়ে পড়েছি ওখান থেকে আবার নিরুদ্দেশে চললাম কোথায় যাবো কোথায় যাব তো চলতে চলতে রাস্তায় অ্যালবাটিকা চোখে পড়লো তো বললো যে ওইখানেই চলো ওইখানে একটু ঘুরে আসি তো অ্যালবারিকা যখন নতুন ওপেন হয়েছিল তখন একবার হয়তো গিয়েছিলাম আজকে থেকে হয়তো চার বছর আগে তো ওই সময় এখানে এরকম কিছুই ছিল না না লাইটিংস ছিল না পার্ক ছিল কিছুই ছিল না তো এবার গিয়ে দেখি পার্ক দোলনা শিশো এভরিথিং ইজ অ্যাভেলেবেল আর আমার মতো হয়তো প্রত্যেকটা মেয়ে এগ্রি করবে যে যে কোনো বয়সী মেয়েদের দোলনা দুলতে খুবই ভালো লাগে আমি তো একটু পরেই পৌঁছেছিলাম তুলি আর আমার বড় মাস্টার তো বোন আগেই পৌঁছে গেছে দোলনা দলতে তো আমিও কেন ছাড়বো আমিও অ্যাজ ইউজুয়াল পৌঁছে গেছি খুব আনন্দ করেছিলাম মন খুলে মজা করেছিলাম ওই দিন একটা আনন্দ করছিলাম বলে সহ্য হচ্ছিলো না উল্টোপাল্টা যায় নয় তাই বলেছে তারপর দেখো নিজেকেই কন্ট্রোল করতে পারি নিজেই চলে গেছে আমার থেকে বয়সে ছোট হলেও আমার থেকে এক ফুট লম্বা বেশি আর দেখতে সবাই বলবে যে আমার বড় বোন আমাকে কেউ বড় বলে না ওকেই বড় বোন বলে তো যাই হোক দেখো কী করছে না করছে তো ওকে ইগনোর করছি তারপর আমরা অন্য যেগুলো রাইডসগুলো ছিল ওইটাতেও এনজয় করেছি আর উনি বসে আমাদের পাহাড়া দিচ্ছিলেন মশা মারছিলেন তো ওইখান থেকে চলে গিয়েছিলেন সিসোতে আমি আমার বোনের মেয়ে সবাই মিলে সিসো খেয়েছিলাম অনেক আনন্দ অনেক মজা ঘরে উপরে যে ট্রেকিং এর রাস্তাটা বানিয়েছে ওইখানে পৌঁছে গিয়েছিলাম ওইখানে পৌঁছে দেখি মশা আমাদের আলিঙ্গন করতে প্রস্তুত প্রচুর মশা ছিল ওই জায়গাটাতে তো এখান থেকে হেঁটে হেঁটে নিচে নেমে গিয়েছিলাম তারপর হাঁটতে তো সবার একটু খিদে পেয়ে গিয়েছিল তো ভাবছিলাম কোথায় কি খাওয়া যায় তো হালকা ফুলকা স্ন্যাক্স খাওয়ারই সবার ইচ্ছা ছিল তো ভাবতে ভাবতে চলে গিয়েছিলাম গ্রিল নেশানে সেরকম কিছুই খাইনি হালকা একটু ভেজ চাউমিন কী খেয়েছিলাম পনির বারবিকিউ আর চিকেন একটা কিছু খেয়েছিলাম তারপর পৌঁছে গেলাম বাড়ি তো ব্লগটা শেষ করছি এখানেই টিল দেন ভালো থেকো ভালো রেখো দেখা হচ্ছে আবার